রিয়েলিটি শো লাভলি হিরো কে হবে প্রাথমিক পর্বের কয়েকজন বিচারকের আচরণ নিয়ে বিতর্ক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিচারকদের নিয়ে দর্শকরা সমালোচনা করেছেন বিচারকদের কাউকে ভয় দেখানো হচ্ছে বিচারকদের একজন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন বিষয়টি নজরে এসেছে সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল আয়ের প্রতিষ্ঠানটি থেকে জানানো হয় অনুষ্ঠানটি নিয়ে তারা বেশ সতর্ক হয়েছে এ ধরনের অনুষ্ঠানের জন্য এখনও এদেশের দর্শক প্রস্তুত নয় বলেও জানাই তারা মাসখানেক আগে রিয়েলিটি শো কে হবে মাসুদ রানা প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই পর্ব প্রচারিত হয় অডিশনের কিছু ক্লিপ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও শেয়ার করে ফেসবুকে দর্শকেরা অভিযোগ এনেছেন প্রতিযোগিতায় বিচারকেরা প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেসব ভিডিওতে বিচারক হিসেবে দেখা গেছে পরিচালক ইফতেকার আহমেদ ফাহমি মোস্তফা কামাল রাজ সাফায়ত মনসুর রানা অভিনেত্রী জাকিয়া বাড়ি মমো ও স্বপ্নম ফারিয়াকে প্রতিযোগীদের কাছে মমর প্রশ্ন ছিল এমন এভাবে চেহারা দেখানোর জন্য খামোখা আসার প্রয়োজন নেই ঠিক করেন ভাইয়া মানে আপনি একটা কম্পিটিশনে আসছেন আমরা সময় দিচ্ছি কথা বলতেছেন এভাবে চেহারা দেখানোর জন্য খামাখা আসার প্রয়োজন নেই ইফতেকার আহমেদ ফাহমি এক প্রতিযোগীকে বলেন যেখানে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ থাকার কথা ওখানে কি আছে গুলো যেখানে যে পরিমাণ যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ থাকার কথা ওখানে কি আছে গুলো নাকি একটা দুটো কম আছে দর্শকের অভিযোগ বিচারকরা এভাবে আচরণ করে প্রতিযোগীদের অপমান করছেন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে চ্যানেল আই এর প্রকল্প অধিকর্তা ও প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান বলেন এই ধরনের আয়োজন পূর্ব পরিকল্পিত সবকিছু আগে থেকে ঠিক করে এই আয়োজনে শুটিং করা হয় অনুষ্ঠানে সৃজনশীল দল এসব প্রশ্নের উত্তর তৈরি করেছেন বিচারকরা শুধু পারফর্ম করে গেছেন দর্শকেরা যেভাবে আনন্দ পান আমরা সেভাবেই পরিকল্পনা করেছি দর্শক এবং ফেসবুক ব্যবহারকারীদের অনুরোধ করব তারা যেন আমাদের শিল্পী ও বিচারকদের দোষী না করে আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয় সাধারণ দর্শকেরা যেসব প্রতিযোগীর অপমান ও অপদস্থ হওয়ার কথা বলছেন সেসব প্রতিযোগীর কেউই কোনো অভিযোগ করেননি যদি কোনো প্রতিযোগী অভিযোগ করতেন তবেই এ বিষয়ে ব্যবস্থা নিতেন এদিকে বিচারকদের একজন স্বপ্নম ফারিয়াকে ফেসবুকে ও মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে তিনি পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি বলেন এই প্রতিযোগিতার প্রাথমিক বা আপত্তি থাকে সেটা প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে কেন বিষয়টি নিয়ে মিডিয়া ব্যক্তিত্ব অভিনেত্রী সারাজাকের বলেন প্রতিযোগীরা বাস্তব ভেবে অনুষ্ঠানে অংশ নেয় দর্শকও কিন্তু সত্য ভেবে অনুষ্ঠান দেখতে বসেন তাই আয়োজক ও বিচারকের ক্রেডিবিলিটি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত আয়োজক ও বিচারক উভয়ের বিচারকদের এমন এখান থেকে বড় পর্দায় মাছ সিলেক্ট করার জন্য যে টাফ জব সেটা এখন টের পাচ্ছি আসলে টাফ সেটা সে সুন্দর দেখাতো একটু যে তোমার মতো তুমি ফ্রিডম দিলাম কারো কারো মতে ভারতীয় টেলিভিশন চ্যানেল রোডিস অনুষ্ঠানের আঙ্গিকে এই অনুষ্ঠান তৈরির চেষ্টা করেছেন স্বপ্নম ফারিয়ার মতে প্রতিযোগীরা অভিনয় পারেন কিনা বা মাসুদ রানা হওয়ার জন্য ফিট কিনা তাই শুধু দেখা উচিত এর বাহিরে কোনো প্রসঙ্গ চেনে আনার প্রয়োজন আছে বলে মনে হয় না আমি কিন্তু প্রতিযোগীদের অসম্মান করিনি আমি চাইনি অভিনয় জগতের মানুষ হিসেবে আমার প্রতি কোনো ভুল ধারণা তৈরি হোক ইফতেকার আহমেদ ফাহমি বলেন কোনো অনুষ্ঠানটি পূর্ব পরিকল্পিত সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করেছি ব্যক্তিগতভাবে আমি কারোর সঙ্গে এ ধরনের আচরণ করি না প্রতিযোগীর সঙ্গে এমন আচরণ কতটা যৌতিক জানতে চাইলে ইবনে হাসান খান বলেন আমরা লক্ষ্য করলাম এই ধরনের পরিকল্পনার অনুষ্ঠান দেখতে এখনই বাংলাদেশের দর্শক প্রস্তুত হয়নি আমাদের উচিত হয়নি এমন অনুষ্ঠান করার আমরা একটু বেশি আগাম ভেবে ফেলেছি দর্শক ও ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া পেয়ে অনেক সতর্ক হয়ে গেছি